নমস্কার বন্ধুরা, আমি টুকটুকি। টুকটুকির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আমি আজকে বানাবো সর্ষে দিয়ে বাটা মাছ, সাথে আমি একটু বেগুনও দেব। তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটা, তো দেরি না করে চলো দেখে নিই। তো এখানে আমি বাটা মাছ নিয়ে নিয়েছি আধা কিলোর মতো। দেখো, আমি বাটা মাছগুলোতে হলুদ লবণ দিয়ে আধা ঘন্টা আগে মাখিয়ে রাখছি। তো আধা ঘন্টা আগে আমি মাছটায় হলুদ লবণ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। এখানে দেখো মাছটা কিন্তু অতটা বড় না, মিডিয়ামও না, একটু ছোটোই। তো এইখানে আমি নিয়েছি টমেটো, নিয়েছি অল্প বেগুন, বেগুনগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। এইখানে নিয়েছি তিন চারটে কাঁচা লঙ্কা, এটা আমি সর্ষেতে দেব। তো এইখানে আমি সাদা সর্ষে নিয়েছি, আপনারা চাইলে কালো সর্ষেও নিতে পারেন। এইখানে আমি লঙ্কা নিয়েছি, এইখানে নিয়েছি দেখো কালো জিরে সম্বরের জন্য, লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর এখানে নিয়েছি লবণ। তো এখানে আমি একটা কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি। এখানে আমি লঙ্কাগুলো, কাঁচা লঙ্কাগুলো একটু সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নিলে কি হয়, পেস্ট করতে ভালো হয়, আর একটা কাঁচা গন্ধ আছে সেটা থাকে না। তো আগে আমাদের ঠাকুমাদের দেখতাম এইটা করতে, তো আমিও এটা করেই রান্না করি। দেখো সিদ্ধ হয়ে গেছে, এ আমি এখন উঠিয়ে নিই, উঠিয়ে নিলাম, এই দেখো নামিয়ে নিলাম। তো আমি এখন সর্ষা পেস্ট করব। তো মিক্সিতে আমি সর্ষাটা পেস্ট করব, দিয়ে দিলাম সর্ষা, এইখানে দিয়ে দিলাম তিন চারটে কাঁচা লঙ্কা, আর সামান্য একটু নুন দিয়ে দিব। এখানে এখানে একটু নুন দিয়ে দিলাম, নুন দিলে কি হয় সর্ষেটা তেতো হয় না। একটু জল দিয়ে দিলাম, এটা আমি পেস্ট করে নিই। তো পেস্ট হয়ে গেছে, তো আমি এখন এখানে লঙ্কাগুলো পেস্ট করে নেব। তো লঙ্কাটা দিয়ে দিলাম, ওহো এখানে তো জল দিইনি, তো দাঁড়াও আমি একটু জলটা দিয়ে নিই। তো জলটা দিয়ে দিলাম, এখানে একটু জল দিয়ে দেবো, জল দিলে পেস্টটা ভালো হবে। তো রেডি হয়ে গেল আমার পেস্ট লঙ্কা। তো আমি এখানে এটা বাটিতে একটা ঢেলে নেব। দেখো লঙ্কা পেস্টটা ভালো হয়েছে না, আর সর্ষা সিদ্ধ করে নিলে লঙ্কার পেস্টটা ভালো হয়। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি, এখানে দিয়ে দেবো আমি তেল, সর্ষের তেল, আর আমি এই দেখো লঙ্কা সর্ষের তেলটা কিন্তু গরম হয়ে গেছে। তো আমার এই ভিডিওটা যদি তোমরা কেউ প্রথম দেখছো অবশ্যই একটা কমেন্ট করে দিও। তো এইখানে দেখো আমি মাছগুলো অল্প অল্প দিয়ে ভেজে উঠিয়ে নিব। তো আমার যদি কেউ আমার চ্যানেলে নতুন হও তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে আমার ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায় সবার প্রথমে। তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এইভাবে উঠিয়ে নিব মাছগুলো। এইভাবে আমি সব মাছগুলো অল্প অল্প করে ভেজে উঠিয়ে নিব। তো দেখো রেডি হয়ে গেছে আমার ভাত, ভাজা মাছ, মাছগুলো আমি ভেজে এইভাবে উঠিয়ে নিয়েছি। তো ওই কড়াইটাতে আমি দেখো বেগুন দিয়ে দেবো, বেগুনগুলো একটু ভেজে উঠিয়ে নিব। তো একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, এটাকে আমি ভালো করে একটু ভাজা করব, ভাজা করে উঠিয়ে নেব। দেখো এইভাবে আমি উল্টিয়ে 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 এই একবার এইদিকে করে দিয়েছি, একবার এইদিকে করে দিয়েছি। তো রেডি হয়ে গেল আমার ভাজা, তো আমি উঠিয়ে নিলাম। তো এই কড়াইটাতে আমি আরেকটু তেল দিয়ে দেব। তো তেল দিয়ে দিলাম, এখানে আমি এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা, কালো জিরা সম্বরে, সরি আমি কাঁচা লঙ্কা বলে ফেলছি। তো লঙ্কার বাটাটা দিয়ে দিলাম, দিয়ে এটা মিক্স করে দিব তেলের সঙ্গে। দেখো এটা কিন্তু তেল দিলে পরে অনেকটা ছিটে। তো এখানে আমি টমাটোগুলো দিয়ে দিলাম, টমাটোগুলো দিয়েও আমি একটু লাড়াচাড়া করে নেবো। এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, লবণ আর লঙ্কা গুঁড়ো, এটা আমি একটু জল দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব। মিক্সড করে তারপর আমি কড়াইয়ে দিব।
তো আমি একটা বাটিতে এটা পেস্ট বানিয়ে নিলাম, একটা পেস্ট বানিয়ে এখানে আমি দিয়ে দিলাম। দেখো টমাটোগুলো কিন্তু একটু হালকাই হয়ে গেছে, তো এখানে আমি একটু জল দিয়ে এটা দিয়ে দিলাম দেখলেই। তো এইভাবে অবশ্যই একদিন বাড়িতে বানাও তোমরা সবাই, ভালো লাগবে আশা করি। তো দেখো মশলাটা কিন্তু হয়ে গেছে, আমি এখানে এখন আরেকটু ভালো করে লাড়াচাড়া করবো, মশলাটা কষাবো। তো এখানে একটু জল দিয়ে দিলাম, দেখো কালারটা কিন্তু ভালো এসেছে, দেখতে কিন্তু ভালোই লাগছে না কালারটা। তো একটু উতাল উঠতে দিয়েছিলাম, এই দেখো উতাল উঠে গেছে। তো আমি অল্প অল্প করে মাছগুলো দিয়ে দিব এখানে, তো আমি এইভাবে সব মাছগুলো দিয়ে নিব, একটু লাড়াচাড়া করে দেব। দেখো আমি সব, আমি কিন্তু সব মাছগুলোই দিয়ে দিচ্ছি। তো এইভাবে যদি চাও তোমরা ইলিশ মাছও রান্না করে খেতে পারো সেম পদ্ধতিতে। তো আমি এই সেম পদ্ধতিতে ইলিশ মাছ আমার দেওয়া আছে ভিডিওতে, তোমরা দেখে নিতে পারো। তো আমি এটাকে ঢাকা দিয়ে দিব 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পরে আমি আসলাম, দেখো এটা উঠাবো, অনেকটা কিন্তু ই হয়ে গেছে, বলক উঠে গেছে, কালারটাও কিন্তু সুন্দর আসছে। যেহেতু মাছগুলো একটু ভাজা ছিল তো আমি বেগুনগুলো দিয়ে দিলাম, বেগুনগুলো দিয়ে একটু লাড়াচাড়া করে দেব। তোমরা চাইলে বেগুনটা নাও দিতে পারো, বেগুনটা দিলেও ভালো লাগে সর্ষের তরকারিতে। তো আমি আবার 5 মিনিট পরে আসলাম, তো দেখো বেগুনটা তো ভাজা ছিল তাই আমি অতটাই করব না, লাড়াচাড়া করবো না, নাহলে বেগুনটা। তো আমি এখানে সর্ষে বাটাটা দিয়ে দিব, তো সর্ষে বাটাটা দিয়ে আমি বেশিক্ষণ জাল করব না, আমি নামিয়ে দিব। তো সর্ষেটা দিয়ে হয়ে গেছে, আমি একটু লাড়াচাড়া করে নেব, লাহে লাহে ধীরে ধীরে আমি একটু লাড়াচাড়া করব, কারণ বেশি জোরে লাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যেতে পারে, কারণ মাছগুলো অতটাও বড় না, একটু ছোটো ছোটোই। তো এটাকে আমি সামান্য একটু টাইম চুলায় রাখব, 2-3 মিনিট একটু চুলাতে রাখব। তো দেখো 2-3 মিনিট পর এরকম হয়ে গেছে, তো এটাকে আমি এখন নামিয়ে দেব। আমার তরকারি রেডি হয়ে গেছে, বেগুন দিয়ে সর্ষে দিয়ে বাটা মাছের তরকারি, তো রেডি। তো এখানে আমি নামিয়ে নিচ্ছি, তো ভিডিওটা কেমন লাগলো, রেসিপিটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, তো কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে, তোমার নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়ে যাব। তো আজকের মতো আমি এখানেই ভিডিওটা শেষ করব, তো কালকে আবার চলে আসব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সেফটি থেকো। তো আজকের মতো টাটা।